হামতুল্লাহ আমার কাত আমাদের একদম জানতে চেয়েছেন যে সবসময় আমরা পোস্ট দেখি একদল বলে নারীর জন্য চারটি কাজ করলে জান্নাত তার মধ্যে একটি হলো স্বামীর আনুগত্য অনুগত হওয়া মানে স্বামী যা বলবে মানতে হবে কথায় কথায় তার এই হাদিস কথায় কথায় তারা এই হাদিসটাই তুলে ধরেন এখন আমি জানতে চাচ্ছি স্বামীদের জন্য কি কিছু বলা নেই আসলে শেখ তাদের কথার মধ্যে দাসত্বের ব্যাপারটা আসে স্বামী উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে নইলে জান্নাত শেষ তাদের কি উচিত না স্ত্রীদের তেমনি সম্মান করা এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে একটু শোনাবেন জানাবেন শেখ আলহামদুলিল্লাহ আবাদ জি প্রথমত সব সময় আমরা এরকম পোস্ট দেখি কথাটি মনে হয় ঠিক নয় মাঝে মধ্যে দেখি বা মাঝে মধ্যে বিষয়টি বলা হয় কারণ এটি মা বোনদের জন্য একটি সুসংবাদ আনন্দের সংবাদ যে চারটি কাজের মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে অথচ একজন পুরুষের ক্ষেত্রে এই সুযোগটি নেই নাম্বার দুই হচ্ছে স্বামী স্ত্রী এখানে দাসত্ব এবং মালিকানা এই ধরনের বিষয় এই ধরনের চিন্তা এটি কখনোই থাকা উচিত না কেউ যদি করেন তো সেটি হচ্ছে তিনি সংকীর্ণ মন লালন করেন বা তার অন্তরের ভিতরে সংকীর্ণতা থাকলে এমনটি বলতে পারেন স্বামী স্ত্রী রাজা রানীর একটা সম্পর্ক আহ স্বামীর যেমন স্ত্রীর কাছে অধিকার রয়েছে অনেক স্ত্রীর বিবেচনায় পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বের দায় দিয়েছেন অতএব ক্ষেত্রে আমাদের কারো অন্তরের ভিতরে বিদ্বেষ থাকার আহ বিষয় নয় বা বিদ্বেষ থাকা উচিত নয় বা এক্ষেত্রে হিংসা থাকা উচিত নয় কারণ একজন পুরুষ যা যা করতে পারেন একজন নারী করতে পারেন না। একজন নারী তিনি আসনে তিনি বসে আর তার স্বামী সবকিছু করে তার জন্য সবকিছু রেডি করে দিবেন এবং একাত্রে তারা আবার আনন্দের সাথে যখন তারা একসাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করে তাদের জীবন যাপন করবেন এর চেয়ে আর আনন্দ কি থাকতে পারে কিন্তু এই যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি কিন্তু কমন বিষয় মনে হয় না এটি একটি ব্যতিক্রম বিচ্ছিন্ন কিছু ব্যাপার থাকতে পারে। পুরুষের ক্ষেত্রে এরকম রয়েছে তো হাদিসে যেটা রয়েছে সেটা তো আমাদের বলতেই হবে বা শেখরা যেটা বলে থাকেন কিন্তু না পুরুষদের ব্যাপারে যে কিছু বলা নেই বিষয়টি কিন্তু এমন নয় একজন নারী তাকে উপার্জন করতে হয় না কিন্তু একজন পুরুষকে উপার্জন করতে হয় একজন পুরুষ হালাল হারামের একটা করতে তাকে বিচার করতে হয় হারাম উপার্জন করলে সেজন্য স্ত্রীকে জবাবদিহি করতে হয় না সরাসরি জবাবদিহিটা করতে হবে স্বামীকে ঠিক এভাবে অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে স্বামীর ক্ষেত্রে অনেক অবদান রয়েছে সারাদিন কষ্ট ক্লেশ করে তিনি যখন বাসায় ফেরেন তখন এসে যদি স্ত্রীর থেকে সামান্য সহানুভূতিটুকু তিনি না পান তো সেটি স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই ধরনের পরিবারে কতটা অশান্তি বিরাজ করে অথচ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে আমা তাওয়া দাহাদুল্লাহ রফা আহ্লাহ কেউ যদি আহ কারোর সাথে বিনায়ের আচরণ করে তাহলে আল্লাহ সহানতলাহ তার ইজ্জাত মর্যাদা বৃদ্ধি করে দেন ঠিক আছে কিভাবে রসুল্লাহ সাল্লাহসাল্লাম আরো বলেছেন ইন্নাল্লাহ আইউতি আলা রিফি মাতি আলা অনুফ যে আল্লাহ সহানত আলাহ কমলতার মধ্যে যা কিছু দিয়ে থাকেন সেটা তিনি যেখানে রুডতা রয়েছে সেই রুঢ়তার বিপরীতে আল্লাহ সেই জনের কিছু দেন না তো একজন নারী তিনি যখন আহ কোমল ভাষী হবেন কোমলমতি হবেন অনুগত আহ শিলা হবেন তখন এর মধ্যে দিয়ে তিনি যা যা অর্জন করতে পারেন স্বামীর উপরে তিনি কর্তৃত্ব করতে পারেন কিন্তু সেটা আহ এভাবে স্বামীর কর্তৃত্ব করার মানসিকতা নিয়ে তিনি বিভিন্ন ধরনের আচরণ করে তিনি কর্তৃত্ব অর্জন করবেন বা কর্তৃত্ব পরায়ন হবেন বিষয়টি কিন্তু এমন নয় বরং এর বিপরীত বরং তিনি স্বামীর অনুগত থেকেই আহ স্বামীর কর্তৃত্ব করতে পারেন এবং এটাই হচ্ছে পরিবার শান্তি এটি ধরে রাখার জন্য বা পরিবারের শান্তি রক্ষার্থে এটি হচ্ছে উত্তম উপায় অতএব আহ স্ত্রীদের ক্ষেত্রে চারটি কথা বলার মানে এই নয় যে স্বামীদেরকে জালেম হিসাবে এখানে অথবা আহ মালিকের আসনে বসিয়ে দিয়ে স্ত্রীদেরকে দাসীর আসনে বসিয়ে দেওয়া হচ্ছে বিষয়টি কিন্তু এমন নয় আল্লাহ তালা দেখেন পুরুষদের ক্ষেত্রে দ্বিগুণ সম্পত্তির একটা ফয়সালা দিয়েছেন আবার নারীদেরকে তার অর্ধেকের ফয়সালা দিয়েছেন তো এই মানে এই নয় যে আল্লাহ পুরুষদেরকে তিনি পুরুষদের প্রতি পক্ষপাতিত করেছেন এবং নারীদের প্রতি তিনি অবিচার করেছেন না এমনটি হতে পারে না এখন এ ধরনের কথা শেখরা বলুক বা আমি শেখ হিসাবেও যদি বলে থাকি তো এটা কাউকে ছোট করা বা এখানে একটা বেন সাফি কিছু বলার মত জন্য নয় বরং এটি কোরআনার ভিতরে এসেছে সাধারণত যখন ওয়াজ নসিয়াত হয় তখন সেক্ষেত্রে কমন ভাবে কমন কথা বলা হয় এবং পুরুষ কেন্দ্রিক কথাবার্তাই বেশি বলা হয় নারীদের ক্ষেত্রে খুব বেশি একটা বলা হয় না তো সেক্ষেত্রে অনেক সময় সামারি কিছু কথা বলা হয় তো তারই ধারাবাহিকতায় এই যে চারটি বিষয় এটি তুলে ধরা হয় কারণ দেখেন বিশেষ করে নারীদের জান্নাত এবং জাহান্নাম এ সংশ্লিষ্ট খুব বেশি কথা কিন্তু কোরআনসন্নাতে নেই তো যেটুকু আছে সেটুকু হচ্ছে এই জিনিসগুলো তো সেই হিসাবে নারীদের নসিহাত করতে গেলে এ ধরনের বিষয়গুলো সংক্ষিপ্ত করে সাধারণত শেখরা বলার চেষ্টা করেন তো এটাকে আহ নেগেটিভ সেন্সে দেখা উচিত নয় কারণ অধিকাংশ পরিবারই আলহামদুলিল্লাহ কিছু পরিবার সেখানে যদি অশান্তি অশান্তি থাকে কিছু সেখানে এক পক্ষের সমস্যার কারণে আসলে হয় না উভয় কিছু সমস্যা থাকে এই জন্য স্বামী এবং স্ত্রী উভয়কে মনসেফ হতে হবে তাদের কথায় কাজে ইনসাফকারী হতে হবে স্বামী তিনি তার অধিকার নিয়ে চিন্তা করবেন স্ত্রীর কাছে আর স্ত্রী স্বামীর কাছে তার যে অধিকার রয়েছে সে নিয়ে চিন্তা করবেন এখন একজনের তার অধিকার যখন নিশ্চিত করবে অন্যজন উচিত হচ্ছে অধিকার নিশ্চিত করা কিন্তু সেটা যদি না করেন তো সেক্ষেত্রে তিনি আল্লাহ সোহান তালার কাছে এর বিচার এবং ফয়সলা পেয়েই যাবেন এটি এমন নয় যে দুনিয়াতে এভাবে একজন স্বামী অবিচার করলেন আর তিনি পার পেয়ে গেলেন বিষয়টি এমন নয় বরং এর বিচার আজ হোক আর কাল হোক হবে আবার অনেক সময় আমরা দেখা যায় যে বিয়ের পরবর্তী বেশ কিছুদিন মাসা আল্লাহ তাদের ভিতরে সম্পর্ক এবং মেইল আমরা পাই কিন্তু কিছুদিন যেতে না একটা সমস্যা তৈরি হয় দেখতে তো এর মধ্যে দিয়ে অনেক সময় সেটা পর্যন্ত হয় এবং এ ধরনের ঘটনা এখন অস্বাভাবিক কিছু নয় বরং এগুলো এখন স্বাভাবিক এবং অহরহ ঘটতেছে তো একজন নারীকে চিন্তা করা উচিত তার একটি পরিচয় হচ্ছে তার স্বামী তো একজন স্বামী খারাপ হলেও তার একটা পরিচয় থাকে কিন্তু বৈদব্য জীবন এটি যারা বরণ করেছেন তারা বুঝতে পারেন এবং আমাদের সমাজে জেদ এই জিনিসটা যে মানুষের কতটা ক্ষতি করতে পারে এটা যারা এর শিকার হয়েছেন তারাই কেবল বুঝতে পারেন একজন স্বামী খারাপ হলেও তো একজন স্বামী থাকাটা একজন বিধবান একজন নারীর বৈদব্য জীবন যাপনের চেয়ে অনেক উত্তম কারণ স্বামী তিনি হচ্ছেন ঢাল স্বরূপ যে একজন নারী তিনি সারা দিন বাড়িতে থাকতেছেন বা মাসের পরে মাস বাড়িতে থাকতেছেন আর আর শুধু সময় মতো সবকিছু তিনি উপস্থিত পাচ্ছেন শুধু তার থেকে একটুটুকু চাচ্ছেন যে তিনি ঘরে ফিরলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে যেন তিনি একটু স্বামীকে একটু সান্তনা দেন বা তিনি যে কষ্টটা করে এসেছেন তার একটু শুকুর আদায় করা কারণ আহ যে কথাগুলো রয়েছে আপনি একটু দেখবেন যেমন নারীদের দুটো আহ স্বভাবের কথা আল্লাহ রসুল সাল্লাম উল্লেখ করে বলেছেন যে এই স্বভাবের কারণেই তারা জাহান নামি তার একটি হচ্ছে তারা আহ পরিবার পরিজনের স্বামীর সাথে তারা অকৃতজ্ঞ অর্থাৎ স্বামীর আচরণের প্রতি তারা অকৃতজ্ঞ স্বামীর যেটুকু তাদের জন্য করতেছে সেক্ষেত্রে তারা অকৃতজ্ঞ এই কথা সুস্পষ্ট হাদিসের ভিতরে এসেছে আমার কথা নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা এবং এই কারণে তারা অধিকাংশ জাহান্নামী হচ্ছে তারা সন্তানদের উপরে কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে তো আপনি যে বিশেষ করে। শহর অঞ্চলে এটা জানি না আমি কতটুকু কিন্তু গ্রামগঞ্জে বা অধিকাংশ নারীর ভিতরে এই দুটি চরিত্র রয়েছে যার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নিজের কথা বলেননি এটি অহিভিত্তিক কথা ওহের মাধ্যমে তাকে বলা হয়েছে সে কথাই বলেছেন অতএব হাদিসের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের খাতিরে সেটি বলা যায় কিন্তু একজন নারীকে ছোট করা বা একজন নারীর বিপক্ষে শুধু বলি যাওয়া বা নারীকে শুধু ধর্মিক বানানোর জন্য ওয়াজ করা এটি কোন শাইখের আচরণ হওয়া উচিত না বরং সব পক্ষের প্রতি তার কথা থাকা উচিত সবাই যাতে ইনসাফ করেন সেটি বিবেচনা করি কথা বলা উচিত কারণ একটি পরিবার সেখানে কিন্তু বিনিময়ের বিষয় না যে আমি তাকে দিব সে আমাকে দিবে এরকম কেউ না দিলে কেউ কাউকে দিবে না এই ধরনের বিষয় হওয়া উচিত না বরং সেখানে আন্তরিকতা রিদ্রতা এবং অন্তরের যে একটা সম্পর্ক আল্লাস মানতআলা যেখানে সুরারুমের ভিতরে বলছেন অমেন আয়াতিহিয়ান হিয়ান কালা কালাকুমেন আন্ত আজ কুনু ইলাইহা ওজা আলা বাইনা দাতা ও রাহমা যে আল্লাহ তালার আয়াত বা নিদর্শন ভিতরে একটি হচ্ছে যে আল্লাহ সাবহান হওয়া তালা তোমাদের মধ্যে থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লেতাস কোন ইলাইহা যাতে করে তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি শান্তি পাও যার কাছে তার কাছে গিয়ে তোমরা আশ্রয় নিতে পারো অজা আলা বাইনাকুম মাওয়াদা ও এবং তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং দয়া মায়া এটি স্থাপন করে দিয়েছেন তো এই যে আল্লাহ সবহানতালার যে ঘোষণা তিনটি জিনিস যে প্রশান্তি পাবে সেখানে ভালোবাসা থাকবে তাদের প্রতি পরস্পরের প্রতি পরস্পরের দয়া মায়া থাকবে এই জিনিসগুলোই তো হচ্ছে পারিবারিক জীবনের মূল কথা এখানে তো আসলে একজনে আরেকজনের দাসত্ব করবে এই ধরনের কোনো কথা বলা হয়নি বরং পরস্পরের প্রতি পরস্পরের সীম্পী ভালোবাসা হৃদ্রতার কথা বলা হয়েছে অতএব আমরা এই জিনিসটাকে যদি আহ চিন্তা করি জাল্লা সুবান তো বলে দিয়েছেন যে পারিবারিক জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি পারিবারিক জীবনের কি চরিত্রগুলো বা কি বৈশিষ্ট্যগুলো আমাদের ফুটে ওঠা উচিত এটা যখন আমরা চিন্তা করে এটার উপরে আমরা পারিবারিক জীবন করার চেষ্টা করব তখন দেখা যাবে এই মানসিকতা গুলো আর থাকবে না আর ওই নেগেটিভ মানসিকতা নিয়ে যখন আমরা চলার চেষ্টা করব বা এই ধরনের কথাবার্তা আচরণ আমাদের দ্বারা প্রকাশ পাবে তখন দিন দিনের সমস্যা বাড়তেই থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন স্বামী স্ত্রী কেউ কারো গোলাম নয় বা কেউ কারো দাস বা দাসী নয় একে অপরের বন্ধু বা একে অপরের আপনজন এক্ষেত্রে কোন বিনিময়ের জন্য যে একজন আরেকজনকে ভালোবাসবে বিষয়টি এমন হওয়া উচিত নয় বরং আল্লাহ সুবাহন তালা তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন যে তারা জীবনের একটা পর্যায়ে এসে এইভাবে তারা জীবন করবে সেই যে আল্লাহর ফয়সালা সেটাকে মাথায় রেখে যতটা সম্ভব একে অপরের প্রতি স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে চলা তাতে করে দুনিয়ায় যদি এর বিনিময় পাওয়া নাও যায় অন্তত আখেরাতে যিনি এই নিয়ে চলবেন তিনি আল্লাহর কাছে যে একটা মহা পুরস্কার পাবেন এটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন প্রত্যেকটি পরিবারকে আল্লাহ সুবহান সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করেন এবং তাদের মধ্যে যে আন্তরিকতা এবং হৃদ্রতা সেটা আল্লাহ সুবাহন তালা আরো বহু গুণে বাড়িয়ে দেন যাতে করে তারা সুন্দর জীবন এ দুনিয়ায় যেমন করতে পারেন আখেরাতেও যেন তারা একই সাথে সুন্দর জীবন নিয়ে জান্নাতে অবস্থান করতে পারেন الله أعلم بالصواب وصلى الله وسلم على نبينا محمد